মুসলমানের কাজের সাথে কখনো তাদের কাজ মিল হতে পারবে না। মুসলমানের কাজ সম্পূর্ণভাবে আলাদা হবে, মুসলমান ইমানদারের কাজ আলাদা হবে। কারণ ইমানদারেরা জাহান্নামের কাজ করতে পারে না, ইমানদাররা কিয়ামত পর্যন্ত শুধু জান্নাতের কাজই করবেন। ইমানদারের প্রতিটি কাজ ইবাদত, ঠিক কিনা ভাইরা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। আবু জাফর কুরতুবি নূর সুদুর ফি আহওয়ালিল কুবুর একটা কিতাব, এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে আবু জাফর কুরতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাপের একজন ওলি ছিলেন, যিনি কুরতুবি শরীফ কোরআন পাকের তাফসীরের কিতাব লিখেছেন, যার পুরো জিন্দেগি তিনি ছাত্রদেরকে হাদিসে পাকের দরস দিয়েছেন। হাদিসে পাকের কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। এ আবু জাফর কুরতুবির সকরাত চলতেছে, মালাকুল মৌত আসছে। যখন আপনার কাছে মালাকুল মৌত আসবে, যখন গড়ে মালাকুল মৌত আসবে, তখন আপনি কি করবেন? যখন মৃত্যুর সিগন্যাল আসবে, মৃত্যুর কি আসবে বলেন না? মৃত্যুর কি আসবে? সিগন্যাল আসবে, করোনা ভাইরাস মৃত্যুর সিগন্যাল, করোনা ভাইরাস মৃত্যুর। এখন আমাদেরকে চীনের মধ্যে মেরেছে, ইতালিতে মেরেছে, যুক্তরাজ্যে মেরেছে, এখন নাকি ওমানে কাতারে এখানে আজানের শব্দ চেঞ্জ করে দিয়েছে, হাইয়া আলাস সালা এরা বলছে না, এরা হাইয়া আলাস সালার পরিবর্তে আসসালাতু ফি বুয়ুতিকুম এই শব্দ, হাইয়া আলাস সালার পরিবর্তে এরা বলছে। কিন্তু কথা হলো আফসোসের বিষয়, এই আজান এটা মক্কা শরীফ প্রবর্তন হয় নাই। মক্কা শরীফ থাকতে এই আজান আমার পেয়ারা নবী মুস্তাফার সাহাবীরা মক্কায় পাকে এই আজান দেই নাই। মদিনা শরীফ যখন রসুল পাক চলে গেলেন, মদিনার জমিনে যখন সংখ্যা বাড়তেছে, যখন মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, তখন আহ্বান করার জন্য মুসলমানদেরকে নামাজে ডাকার জন্য একটা সিস্টেম করতে হবে। নবী মুস্তাফা সাহাবাই ইকরামদেরকে নিয়ে বসলেন, মুশওয়ারা করলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, ফারুক আজম ছিল, উসমান গনি নূরান ছিল, মৌলা আলী ছিল, বেলায়েতের যত সম্রাট আশরায়ে মুবাশশারা যারা আছে এরা সকলে ছিলেন। এক একজন এক একটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু নবী মুস্তাফা একজনের প্রস্তাবও কবুল করে নাই। আমার রসুল একজনের প্রস্তাবও, একজনে বলতেছে ইয়া রসুলাল্লাহ মশাল জ্বালিয়ে একটা বিশাল একটা বাঁশের উপরে মশালটা দিয়ে যদি মদিনার কোন একটা কোলা আকাশে যদি গেড়ে দেওয়া হয়, এই মশালটা যখন দেখবে তখন মদিনার মানুষ বুঝতে পারবে নামাজের টাইম হয়েছে। নামাজের কি হয়েছে? আমার রসুল চুপ রহিলেন। আরেকজনে বলতেছে যে না ইয়া রাসূলুল্লাহ, যদি একটা কোন গাছের মধ্যে যদি ঘন্টা লাগিয়ে যদি টাইমলি যদি কি ঘন্টা বাজানো হয়, এই ঘন্টা অনেক দূরে শোনা যাবে, আর ঘন্টা শুনলে তখন মানুষ মনে করবে কি নামাজের টাইম হয়েছে। আমার রসুল ঘন্টাও কবুল করে নাই কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন এগুলি তো ইহুদি নাসারাদের কাজ, এগুলি তো ইমানদারের কাজ হতে পারে? হাদিসে পাকে আছে খালিফুল ইহুদা ওয়ান নাসারা, এ আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো যা করবে তার বিপরীত তোমরা করবে, তাদের কাজের সাথে যেন মুসলমানের কাজ মিলে না যায়, ঠিক কিনা ভাইরা? মুসলমানের কাজের সাথে কখনো তাদের কাজ মিল হতে পারবে না। মুসলমানের কাজ সম্পূর্ণভাবে আলাদা হবে, মুসলমান ইমানদারের কাজ আলাদা হবে। কারণ ইমানদারেরা জাহান্নামের কাজ করতে পারে না, ইমানদাররা কিয়ামত পর্যন্ত শুধু জান্নাতের কাজই করবেন। ইমানদারের প্রতিটি কাজ ইবাদত, ঠিক কিনা ভাইরা? ইমানদারের প্রতিটি কাজ কি বলেন না? ইমানদারের প্রতিটি কাজ কি?
নবীজি বললেন তোমরা সকলে ঘরে চলে যাও, সিদ্ধান্ত আগামী দিন হবে। সবাই ঘরে চলে গেলেন। রাতের বেলায় সকলে ঘুমিয়েছে, সর্বপ্রথম সিদ্দিক আকবর ঘুমে দেখতেছে মহান মুনিব লাম খানের খোদা বাদলিয়ে দিচ্ছে যে নামাজের জন্য এভাবে ডাকতে হবে। সিদ্দিক আকবরের কলবের মধ্যে লাম খানের খোদা আজানের পরিপূর্ণ শব্দগুলি বসিয়ে দিলেন। সিদ্দিক আকবর কিভাবে ডাকতে হবে আজানটা ঘুমের ভিতরে মুখস্থ করে ফেলেছেন। হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন, তিনি মুখস্থ করে ফেলেছেন। ফারুক আজম মুখস্থ করেছেন, উসমান গনি মুখস্থ করেছেন, মাওলা আলী মুখস্থ করেছেন। ফজরের নামাজের পরে সাহাবীরা দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজে ডাকার জন্য নিয়ামত পেয়ে গেলাম, ঘুম গিয়েছি, ঘুমের ভিতর কে যেন আমাদেরকে একটা কালাম শিখিয়ে দিয়েছে। গর গর করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে সাদা আঙ্গুল দিয়ে উনি আমার নবীকে সামনে নিয়ে আজান শুরু করে দিলেন। লাম কানের খোদা কুদরতের কান লাগিয়ে আজানটা শুনতে লাগলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে নামাজে ডাকতে হবে হাইয়া আলা সালাহ। বলেন না হাইয়া আলা সালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পাড়ে পড়া হবে, নামাজ সাগরে পড়া হবে, নামাজ গড়ে পড়া হবে, নামাজ পর্বতে পড়া হবে, নামাজ জমিনে পড়া হবে, নামাজ রাস্তায় পড়া হবে। মসজিদ বলতে কথাই নেই, মসজিদে বা জামাতে নামাজ পড়া এটা সুন্নতে মুয়াক্কাদা আর পবিত্র। সারা জিন্দেগীর এই জমিন ইমানদারের জন্য এক একটা জায়গা এক একটা মসজিদ, যে যেখানে সময় পাবে নামাজ পড়ে দেবে। কিন্তু নামাজের জন্য যেটা 1500 বছর আগে নবী মুস্তফা শিখিয়ে দিয়েছে ওই আজানটাই দিতে হবে। আজানের মধ্যে কোনো লম্বা এবং বাঠি কোনো শব্দ চেঞ্জ করা যাবে না, ঠিক কিনা ভাইরা? যতই মুসিবত আসুক, যতই বিপদ আসুক, আজান আজানের গতিতে চলবে, এখানে আর কোন শব্দ বাড়ানো যাবে না। বলেন না বাড়ানো যাবে না, এখানে বদলানো যাবে না। না জানি বাংলাদেশের অবস্থা কি হয়, পুরো দেশে স্কুল ভার্সিটি মাদ্রাসা কলেজ সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু বন্ধ করা হয়েছে মাহফিল বন্ধ হবে, মসজিদের নামাজ বন্ধ হবে, এই ঘোষণা আসতে পারে। বন্ধুরা আমার, ইসলাম শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে, বিপদ আসলে মসজিদে প্রবেশ করো, আল্লাহকে ডাকো, কোরআন খুলো, নবীর হাদিস শরীফ পড়ো, আজান দাও। এই সমস্ত নীতি আপনাকে আমাকে আল্লাহর জি মহাসাগর চেয়ে বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা ভাইরা? আগুন যদি লাগে নবী বলেন আজান দাও, আগুন যদি লাগে রাসূল পাক তালিম দিয়েছে কি দাও, আজান দাও। বন্ধুরা আমার ভূমিকম্প শুরু হয়েছে, নবী মুস্তফা বলছে আজান দাও। জিনে ধরেছে, নবী মুস্তফা বলেছে আজান দাও। কেউ হারিয়ে গেছে, বিপদ আসছে, আমার নবী মুস্তফা বলেছে আজান দাও। সূর্য গ্রহণ হয়েছে, চন্দ্র গ্রহণ হয়েছে, নবী মুস্তফা বলছেন তোমরা আজান দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে আজান কি বন্ধ করার কথা বলেছে? বিপদ যখন এসেছে আমার নবী সিস্টেম দিয়েছে তোমরা কি দাও, আজান দাও। চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আয়াতুল কুরসি তেলাওয়াত করো, কিয়ামত পর্যন্ত তোমার ঘরে সুদ ডাকাত ঢুকবে না। বন্ধুরা আমার, আল্লাহ এ বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, এটা ওলি আল্লাহর রাজধানী চট্টগ্রাম, এটা ওলি আল্লাহদের কি, এখানে আওলাদ রাসূলের সাহিত্য আছেন, এটা 12 ওলিয়ার দেশ। বাংলাদেশের গবেষকরা নাকি গবেষণায় পেয়েছে সর্বপ্রথম করোনা ভাইরাস চট্টগ্রামে আসবে, আমাদেরকে ভয় লাগিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের দরবারে আমাদের আত্মবিশ্বাস, এখানে ওলি আল্লাহর সাহিত্য আছে, সকলে নবীর গোলামিতে লিপ্ত আছে, এখানে আসবে না
দশ নম্বর সিগন্যাল হলো জুলুস বন্ধ হবে না। পনেরো নম্বর বিশ নম্বর সিগন্যাল হলো আওলাদ রসুলের আগমন কেউ ঠেকাতে পারবে না। আওলাদ রসুলরা ওইগুলি কুপক্কা করে জুলুসের ময়দান উপস্থিত হবে। এত দূর পটিকশরের জমিন, এই জমিনের মানুষ দশ নম্বর সিগন্যাল কি এখানে করে বসে থেকেছে? না না, গাড়ি ঘোড়া নিয়ে জুলুসের মধ্যে আওলাদ রসুলের সাদারতে হাজির হয়েছে। ঠিক কিনা ভাইরা?